আসসালামু আলাইকুম বন্ধুরা, পাকিং টার 63 চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে ঘুঘু পাখি লালন পালন পদ্ধতি নিয়ে। ঘুঘু পাখি লালন পালন পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। আজকে কি কি সমস্যা আছে ঘুঘু পাখির বা কী কী খেতে দিবেন আজকে ভিডিওতে বলে দেব। তো বন্ধুরা, ঘুঘু পাখিকে কী কী খেতে দেবেন সেটা আগে বলে নিই। ঘুঘু পাখিকে গম বা চাল, ধান, সর্ষে দানা, ব্রয়লার ফিড এসব মিক্স করে খেতে দিতে পারেন। গ্রিডটা খেতে দিতে হবে। গ্রিড অনেকে জানেন না গ্রিড কী, গ্রিডের ভিডিও আমি বানিয়ে দিয়েছি, বানিয়ে দেব, দেইনি এখনো, বানিয়ে দেব। না হয় আপনারা সার্চ করবেন ইউটিউবে, তাহলে পেয়ে যাবেন গ্রিডের ভিডিও। তো বন্ধুরা, ঘুঘু পাখির কী কী সমস্যা আছে এবার আমি একটু বলি। ঘুঘু পাখি গরমের সময় একটু সমস্যা হয়, গরমের দিকে শস্য দানাটা আপনারা দেবেন না, ঠান্ডার সময় শস্য দানাটা দেবেন, তাহলে ঘুঘু পাখিগুলো উত্তাপ পায় ওই শস্য দানা থেকে। ঘুঘু পাখি গরমের সময় একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন, নহলে ঘুঘু পাখি গরম লেগে স্ট্রোক হয়ে মারা যেতে পারে। আরও অনেক সমস্যা আছে, রক্ত আমাশা হয়ে যায় ঘুঘু পাখির। ঘুঘু পাখির রক্ত আমাশা হয়ে যায় অনেক সময় দেখা যায়। আরও অনেক সমস্যা আছে, শীতের সময় অনেকটা ঝিমঝিম ভাব করে বসে থাকে। তো বন্ধুরা, আমরা অনেকেই ডিম বাচ্চা করানোর জন্য ঘুঘু পাখি পেলে থাকি, তাদের জন্য আমি বলবো ঘুঘু পাখিকে ডিম বাচ্চা করানোর জন্য অবশ্যই একই বয়সের বাচ্চা জোড়া দিবেন, তাহলেই ডিম পাড়বে, ডিম থেকে বাচ্চা ফোটাবে। তো বন্ধুরা, ঘুঘু পাখিকে মাঝে মাঝে রসুন খাওয়াবেন। রসুন খাওয়ানোর ভিডিও এখনও আমার চ্যানেলে আসেনি, আশা করছি কয়েকদিনের মধ্যে আমি সেই ভিডিওটা দিয়ে দেবেন।